বন্ধুরা হাওয়ার এসে গেছি বন্ধু আপনার সামনে একটা নতুন রেসিপি নিতে বানাতে হ্যাঁ তা যা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আর সেটা হচ্ছে আজকের আপনারা তো বহুত খেয়েছেন ঝাল মশলা খেয়েছেন আজকে একটু মিষ্টি খাই বন্ধু হ্যাঁ তা মিষ্টি বা একদম মিষ্টি দোকানের মতন আমি বানাবো বন্ধু সন্দেশ বানাবো হ্যাঁ সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন হ্যাঁ আর আপনারা বানাবেন আর খাবেন বন্ধু কোথাও যেতে লাগবে না বন্ধু তা বন্ধু আমার চ্যানেলটাকে একটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল বাটনটা প্রেস করবেন বেশ বেশ বন্ধু বান্ধব শেয়ার করবেন আর ভিডিওটা যদি বন্ধু ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না বন্ধু হ্যাঁ তা আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন একদম সহজ পদ্ধতিতে বানাবো সবাই করে খেতে পারবে বন্ধু হ্যাঁ মিষ্টি দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই মিষ্টি দোকানের চেয়ে এক নম্বর হবে একদম গ্যারান্টি দিচ্ছি বন্ধু একশো একশো গ্যারান্টি বন্ধুরা সন্দেশ তৈরি করার জন্যে যে কোনো পাউডার দুধ হলেই হয় বন্ধু হ্যাঁ আমি এই দুধ নিয়েছি নিয়ে এতে এর মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধু আর এক কাপ নিচ্ছি দেখুন আমি যে সন্দেশটা বানাতে চলেছি মিষ্টি দোকানের চেয়েও সেরা সন্দেশ হবে বন্ধু হ্যাঁ খেলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন বন্ধু হ্যাঁ বন্ধুরা ওরা তেতে গেছে হ্যাঁ সম্পূর্ণ যেভাবে মিষ্টি দোকানের মতন সন্দেশ বানায় সেই রকম আমি পদ্ধতিতে একদম বানাচ্ছি মিষ্টি দোকান যেরকম বানায় আর কি তার চেয়েও খেতে ভালো লাগবে বন্ধু হ্যাঁ ঘরোয়া পদ্ধতি একদম বানাচ্ছি আর মিষ্টি দোকানের মতন পুরু যেভাবে মিষ্টি দোকানদার বানায় তো আমি সেই রকম পুরু বানাচ্ছি বন্ধু দেখে নেন কীভাবে মিষ্টি দোকানারা বানায় এটা ঘি বন্ধু ঘি আমি এতে এক চামচ দিচ্ছি বন্ধু এক চামচ ঘি দিচ্ছি বন্ধু দেখে নেন এবার এই ঘির মধ্যে ঘিটা একটু তেতে গেলেই দেখুন এই ময়দা আছে বন্ধু ময়দা ময়দা আমি ছ চামচ দিয়ে দেবো বন্ধু পুরো এইভাবে মিষ্টিওয়ালারা সন্দেশ বানায় বন্ধু আমি বারবার বলে দিচ্ছি ছ চামচই ছিল বন্ধু হ্যাঁ পুরো মাপে দেখুন হ্যাঁ আমি এটাকে ভালো করে ভেজে নেবো হালকা জাল দিতে হবে একদম হালকা জালে ভাজবেন বন্ধু বন্ধুরা দেখুন ময়দা একদম ঘিতে ভাজা ভালো হয়ে গেছে পরিষ্কার এরকম ঝুঁকঝুঁক হয়ে যাবে হ্যাঁ ময়দা যে কাঁচা গ্যাসও চলে যাবে আর ঘি দেওয়া হয়েছে পারফেক্ট হবে আর মিষ্টি দোকানে এইভাবেই বানায় বন্ধু অন্য কোনো কন্ডিশানে বানায়নি সন্দেশ এইভাবেই বানায় আমি সেই পদ্ধতি বানাচ্ছি আপনারা দেখেন কটা বসকে দিচ্ছি বন্ধু বন্ধুরা এই কাপের এক কাপ জল দিয়ে দেবো এক কাপ বেশি না বন্ধু দেখুন এক কাপ এবার এর মধ্যে বন্ধু দেখুন এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব আর এই যে আমি যে পাউডার দুধে বানাচ্ছি বন্ধু এ একদম প্রত্যেক মুদিখানা দোকানে পাবেন আর গ্রামে এক একটা পাড়ায় তিনটে করে মুদিখানা দোকান হ্যাঁ হাতের কাছে পাবেন আর আর একটা কথা বলি বন্ধু এই সন্দেশ আপনারা ঠাকুরে পূজা দিতে পারবেন বাচ্চার টিফিন দিতে পারবেন ঘরে খেতে পারবেন রেখে অন্তত কুড়ি দিন খেতে পারবেন আপনাদের পুজো দিতে যাচ্ছেন বললেন সন্দেশ নি কেউ বাইরে মার্কেটে যাচ্ছে তাকে বলছে ঠাকুর বউ আমার সন্দেশটা এনে দিও ওটা করার কোনো দরকার নেই দোকান থেকে দুধটা কিনবেন আর চিনিটা দিয়ে আপনারা এরকম বানাবেন আর ঠাকুরের পুজো দেবেন হ্যাঁ বুঝতে পারবেন কত সুন্দর হবে হ্যাঁ এবার এর মধ্যে দেখুন বন্ধু কী দিচ্ছি দেখুন বন্ধু এর মধ্যে এই চিনি গুঁড়ো করে রেখেছিলাম বন্ধু চিনিটাও দিচ্ছি কীভাবে করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধু হ্যাঁ না তো
অসুবিধা হবে বন্ধু। আরে হালকা জালে করতে হবে বন্ধু, আর সবসময় নাড়তে থাকতে হবে। একদম হালকা জালে, যারা গ্যাসে করবেন লোতে করবেন বন্ধু। হ্যাঁ, এবার এর মধ্যে দেখুন বন্ধু কী দিচ্ছি, শুধু এর মধ্যে যে আমি ময়দাটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম বন্ধু। এ একদম খুব অল্প সময়ে হবে বন্ধু, আর খেতে একদম অসাধারণ লাগবে বন্ধু। হ্যাঁ দেখুন আমি কীভাবে করি দেখুন বন্ধু। এবার আবার যে আমুল দুধটা ছিল বন্ধু সেটাও দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে দেবেন না বন্ধু, আর এর মধ্যে কেউ বাটার দিতে পারো, ঘি দিতে পারো, যা খুশি দিতে পারো বন্ধু, আমি বাটার দিচ্ছি বন্ধু। বাটার বাটার দু চামচের মতন আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনারা ঘি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। দেখুন এ যত গুলবে বাটাটা তত এবার নরম হয়ে যাবে। একদম গরু আমাদের রেডি, একদম কত অল্প সময় দেখবেন। বন্ধু দেখুন এই লাস্টে এলাই দিতে হবে বন্ধু, এই এলাচ এলাচ দেবেন, ভালো লাগবে, একটা খুব সুন্দর ফ্লেভার। যে খাবেন না দেবেন না কোনো অসুবিধা নেই, কিন্তু এলাই দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এলাচটা দিয়ে কত সুন্দর হয়েছে দেখেছো বন্ধু, দেখুন একদম দোকানের চেয়েও ভালো হবে বন্ধু। আর একদম অল্প সময় একদম চটপট হয় দেখেছেন বন্ধু, একদম চট জলদি হবে। আর দোকানে গিয়ে আপনার সন্দেশ এনে আনতে হবে না বন্ধু, বানাবেন আর ঠাকুরে পুজো দেবেন খাবেন। বন্ধুরা দেখুন উষুম উষুম গরম থাকবে, একদম উষুম উষুম গরম দেখুন, একদম কত সুন্দর দেখুন, এত সুন্দর হয়েছে পাক। আপনারা ছাঁচেও তুলতে পারেন আর এমনি যে কোনো বক্সে, স্কুল বক্সে। এবার এর সঙ্গে কী করছি দেখুন বন্ধু, প্রত্যেকটা আমার স্টেপ ফলো করবেন বন্ধু, একদম বলছি তো। মিষ্টি দোকানে এইভাবে বানায় তার চেয়েও ভালো বানাচ্ছি। এটা ঘি দিচ্ছি বন্ধু, যে কোনো কোম্পানির ঘি দিলেই হয় বন্ধু। হ্যাঁ এক চামচ দিল বন্ধু, ঘিটা দিলে লাস্টে দেবেন ঘি, ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হ্যাঁ এবার দিয়ে আমি ওটাকে নেড়ে নেবো বন্ধু, নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেবো। গরম দেখুন কত সুন্দর সেন্ট বেরিয়েছে দেখুন, শুধু পাশে যে থাকবে বলবে যে হ্যাঁ এটা মিষ্টি দোকান খুলেছি, এত সুন্দর দেখুন। এবার কি হবে কোড়ার গা থেকে না পুরো ছেড়ে যাবে বন্ধু, এত সুন্দর কি গো এরকম সেন্ট বাড়ছে। হ্যাঁ সত্য খুব সুন্দর সেন্ট বাড়ছে, বাড়িতে একবার বানিয়ে খাবেন বুঝতে পারবেন যে দাদা কি বলতে, যে এত সুন্দর হয়েছে দেখুন। দেখুন এইভাবে মিষ্টিওয়ালারা বানায় একদম, এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা ছাঁচে তুলবেন ছাঁচে হবে, ডাইস বেলে ডাইস হবে, দেখুন সত্যি দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে বসাবো বন্ধু, কিসে বসাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন আমি দুটো একটা বাচ্চাদের টিফিন বক্স নিয়েছি, আর এটা আমরা
এই খেয়ে সনপাউরি খেয়েছিলাম, সনপাউরি বাক্স বন্ধ। হ্যাঁ আপনারা থালা বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে এবার আমি এই বাটার আছে বন্ধু, এই বাটার বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে এর গা থেকে তাড়াতাড়ি ছেড়ে যাবে বন্ধু একদম। পারলে ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ঘিও আমি একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমার বাটা কাটা ছিল বলে আমি দিলাম বন্ধু। আপনাদের কাছে যেটা থাকবে সেটা দেবেন। এবার এটা আমি ভালো করে উষুম উষুম গরম থাকবে বন্ধু, ভালো করে মেখে নিচ্ছি। একদম মমের মতো হয়ে যাচ্ছে দেখেছেন বন্ধু, দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো মমের মতো হয়ে গেছে। উষুম উষুম গরম আছে, গরম গরম বোঝাতে হবে বন্ধু, দেখুন গরম। পারলে একটু হাতে ঘি নিয়ে নেবেন, ঘি। এবার আমি কেটে নিচ্ছি, দুটো লেখছি। এবার আমি এতে বসাবো বন্ধু, যে যেভাবে শেপে করতে পারেন কোনো অসুবিধা নেই। কেউ থালায় করতে পারেন, কেউ বাটিয়ে করতে পারেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এবার এটা এর মধ্যে দেবো, সেট হয়ে যাবে মারলে। দেখুন বন্ধু শেপ দেওয়ার জন্য যে যেভাবে শেপ দিতে পারেন কোনো অসুবিধা নেই। আমি এই চেরি ফল কেটে নিচ্ছি বন্ধু, আপনারা কাজু বাদামও দিতে পারেন কোনো অসুবিধা নেই, কিচমিচ দিতে পারেন, কিচমিচ আমিও দেবো, হ্যাঁ দুটো দুরকম দেবো। এইভাবে চেরি ফল কটা আমি কেটে নিচ্ছি বন্ধু, তাড়াতাড়ি করলে বন্ধু হাত কেটে যাবে তো। বন্ধুরা শেপ দিচ্ছি দেখুন, বন্ধুরা দেখুন এটা বোঝানো হয়ে গেছে, যে যা শেপে করবেন কোনো অসুবিধা নেই। হ্যাঁ আর এই কিচমিচ, কিচমিচ দিচ্ছি এতে, বাড়িতে সবাই কিচমিচ থাকে। বন্ধুরা এইভাবে শেপ দিয়ে নেবেন, গরম গরম বসিয়ে দেবেন, একদম সেট হয়ে যাবে। আর এটাকে আপনারা পারলে আধ ঘন্টা রেখে দেবেন, ঠান্ডা হয়ে যাবে, আপনারা কাটবেন, যে যা শেপে কেটে নেবেন বন্ধু। হ্যাঁ আমি 20 মিনিটের বেশি রাখবো, 30 মিনিটের বেশি রাখবো, রেখে আমি আপনার সামনে কেটে দেখাবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে, হ্যাঁ এবার আমরা এটাকে তুলবো, তুলে পিস করবো, আপনাদের দেখাও। হ্যাঁ বন্ধু প্রথমে এইটা তুলি, দেখা যাক। দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে দেখুন বন্ধু, দেখুন এপারেও দেখুন, উফ এত সুন্দর হয়েছে। এবার এতে আমি রাখছি বন্ধু, রেখে আমি আপনাদের পিস করে দেখাচ্ছি বন্ধু, দেখুন আপনারা দেখুন এইভাবে নেবেন।
একদম মাকা সন্দেশ বন্ধু, এত সুন্দর হয়েছে মানে কি বলে বোঝানে দেখুন বন্ধু, কত সুন্দর হয়েছে, কত সুন্দর, একদম দোকানে সেরা সন্দেশ দেখুন বন্ধু, দেখুন দেখুন বন্ধুরা। এবার এইটা খুলবো, এটা সেপের পালা দেখি, দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে দেখুন, দেখুন একদম। এবার এটাকে আমরা পিস করব বন্ধু, আপনারা দেখুন একদম দোকানের মতো একদম মাখা সন্দেশ ফেল করে দেবে বন্ধু, হ্যাঁ এত সুন্দর হবে বন্ধু, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধু, দেখুন দেখুন। আর আমার চ্যানেলটাকে বন্ধু একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধু, হ্যাঁ বারবার বলছি বন্ধু। আর ভিডিওটা যদি লাগে বন্ধু আর ভালো লাগে একটা লাইক করে দেবেন, হ্যাঁ পাশে বেল বাটন আছে প্রেস করবেন বন্ধু, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাবে। আর এই রকম নতুনত্ব জিনিস দেবো বন্ধু, একদম ঘরোয়া পদ্ধতি দিয়ে সবাই করে খেতে পারবে বন্ধু, হ্যাঁ একদম সবাই করতে পারবে, বাচ্চা বন্ধু এরম তৈরি করতে পারবে বন্ধু, কত সুন্দর দেখুন বন্ধু, উহ দেখলে দেখুন বন্ধু কত সুন্দর লাগে, বন্ধুরা এবার সন্দেশ খেয়ে জানাচ্ছি বন্ধু। আর দেখুন বন্ধু কীরকম শুধু বানিয়েছি এইরকম সন্দেশ অল্প খরচে এত সুন্দর হয়েছে দেখুন, আপনারা এটা মিষ্টি দোকানে গেলে অনেক টাকা দাম নিয়ে নেবে কিন্তু বন্ধু, আর ঘরে করলে অল্প খরচে আর অনেক হবে, আপনার বাড়িতে কেউ এসেছে হ্যাঁ আপনারা এই একটা মিষ্টি দেবেন জল দেবেন খেয়ে তৃপ্তি হয় বন্ধু, আর কেউ ধরতে পারবে না যে আপনি বানিয়েছেন বন্ধু, হ্যাঁ তা আমি খেয়ে আপনারা জানাচ্ছি বন্ধু, একদম পুরো মাখা সন্দেশ ফেল একদম, হ্যাঁ এইরকম বানাবেন আর বাড়িতে খাবেন বন্ধু, হ্যাঁ খুব সুন্দর হয়েছে বন্ধুরা, কত সুন্দর বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে বন্ধু, আর এরকম বানিয়ে আপনি কন্টেনার ভর্তি করে 20 দিন রেখে দেবেন কিচ্ছু হবে না বন্ধু, এত সুন্দর হয়েছে বন্ধু। আর বন্ধু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল বাটন আছে প্রেস করবেন, ভিডিও আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে যাবে নতুন নতুন ভিডিও দেবো, আর ভিডিওটা দেখবেন দেখে একটা লাইক করে দেবেন, আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে, প্রতিনিয়ত ভিডিও বানাতে আপনারা দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে বন্ধু, অবশ্যই ভালো হবে মিষ্টিওয়ালারা এইরকম বানায় বন্ধু, বাড়িতে বানালে অল্প খরচে তো অনেক হয় অনেক লোক খেতে পারবে ভালো জিনিস, এরপর খা।